আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটি মজার রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে খুবই সহজ পদ্ধতিতে পাকোড়া তৈরি করে দেখাবো। পেঁপের পাকোড়া একটি খুবই উপকারী এবং উপাদেয় একটি খাবার, এছাড়া এটি বিকেলের নাস্তা হিসেবেও একেবারে পারফেক্ট একটি খাবার। চলুন তাহলে আর দেরি না করে পেঁপের পাকোড়া তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি একটি পেঁপে কেটে চার ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি পেঁপেগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে তাতে গ্রেট করা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই গ্রেট করা পেঁপের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল বাটা, দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা এবং 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এই ফুড কালারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবারে এই সব উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই মিক্সচারটা থেকে আমি একটা একটা করে পাকোড়া ভেজে নিব। আমি তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াগুলোতে লালচে লালচে ভাব আসা পর্যন্ত এগুলোকে ভাজতে থাকতে হবে, আর মাঝে মাঝে পকোড়াগুলোকে একটু উল্টে দিতে হবে। আমার পকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই সহজে তৈরি হয়ে গেল পেঁপের পকোড়া। আশা করি আপনাদের এই রেসিপির ভিডিওটি কিছুটা হলেও ভালো লেগেছে। আর এরকম আরও মজার মজার রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে করে আমি যদি আরও কোনো নতুন এবং সহজ রান্নার রেসিপি ছাড়ি, সেটি আপনি সাথে সাথে করে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।